আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে রেনবো রেসিপি চ্যানেলের পক্ষ থেকে। আবারও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আর আজকের রেসিপিতে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কফি ডিজাইন করা যায়। খুবই সিম্পল কিছু কফি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমার। এখানে আমি নিয়েছি লিকুইড মিল্ক, চকোলেট সিরাপ, চিনি, পানি, পাউডার দুধ, কফি পাউডার। এখানে আমি দুধ নিয়েছি 4 থেকে 5 কাপ পরিমাণ। কফি বানানো যাবে এটা দিয়ে। এটা ফ্রেশ মিল্ক নিয়েছি, এটাকে আমি ভালোভাবে জাল করে নেব। অন্যদিকে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ, পাউডার দুধ 2 টেবিল চামচ পরিমাণ, কফি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। তার সাথে আমি দিয়ে দিচ্ছি পানি, সামান্য পরিমাণ পানি, আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দেওয়া যেতে পারে। এটাকে আমি মিশিয়ে ভালোভাবে বিটার দিয়ে বিট করব। আর আপনারা যারা উইদাউট বিটার করতে চাচ্ছেন, তারা আপনারা যে কোনো একটা পানির বোতলে নিয়ে এটাকে ভালোভাবে শেক করতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা মিক্স হয় ততক্ষণ পর্যন্ত, সেই মিক্স হওয়ার পরে এটা অটোমেটিক একটু ফোমের মতো হয়ে যাবে। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করছি। বিট করার পর আমি দেখাচ্ছি, এখানে আমার অবস্থা হলো একটু ফোমের মতো লাগছে। এখন আমি 4টি কাপে গরম দুধ দিব, প্লাস মিক্স করা পমটা দিয়ে ভালোভাবে লেভেল করে নিব। বেশি একটা লেভেল করে নিতে হবে। তারপর উপর থেকে আমি চকলেট সিরাপ দিয়ে সেটাকে ডেকোরেশন করব। ডিজাইনটাই আমি দেখাতে চাচ্ছি। চকলেট সিরাপ যে কোনো একটা পলি ব্যাগে নিলেও হবে। পলি ব্যাগে নিয়ে এভাবে পছন্দ মতো আপনারা ডিজাইন করতে পারেন। ফোমটা যত সুন্দর হবে ডিজাইনটা, তত সুন্দরভাবে করা যাবে। দেখতে পাচ্ছেন, নেক্সট আমি দেখাচ্ছি। খুব ইজি কিছু ডিজাইন আমি দেখাচ্ছি। যেগুলো সম্পূর্ণ কফি মেকার ছাড়া তৈরি করা যায়। তাছাড়া আরও কিছু ডিজাইন আমি শেয়ার করব, যেগুলো চকলেট সিরাপ ছাড়া তৈরি করেছি। সেটাও চাইলে আপনারা করতে পারেন। যখন বাসায় চকলেট সিরাপটা অ্যাভেলেবেল হবে না, তখন ওই ডিজাইনটাও ফলো করতে পারেন, যেটা আমি করেছি পেপার দিয়ে। পেপারটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন অনুসারে কেটে নেবেন। তার জন্য আমাদের লাগছে কফি পাউডার অথবা কোকো পাউডার। কোকো পাউডার দিয়েও করা যেতে পারে, তবে যেহেতু কফি সেক্ষেত্রে আমি কফি পাউডার দিয়ে চেষ্টা করব। এখানে আমি হার্ট শেপ করে নিয়েছি, আর এটাতে আমি উপর থেকে কোকো পাউডার অথবা কফি পাউডার যে যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে আমি পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন আসছে। এভাবে সেম ওয়েতে আমি আরও 1-2টি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেটা আমি নর্মাল পেপার দিয়ে করছি, কফি পাউডার দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করি আজকের কফি ডিজাইনগুলো কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আশা করি সবসময় সাথে থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।